নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রক্তিম দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। গ্রিল চাপা পড়ে শিশুর মৃত্যু, উত্তেজিত জনতার পথ অবরোধ। বিএড সহ সাত দফা দাবিতে সরব এসএফআই, 18 বিশ্ববিদ্যালয় চালু। রাষ্ট্রীয় বজরং দলের ডাকা বন্ধের প্রভাব করিমগঞ্জে, সাড়া দিল না কাছাড়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বছর আটের এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দেয় শিলচর রামনগর এলাকায়। উত্তেজিত জনতা অবরোধ করে রাখেন শিলচর করিমগঞ্জ জাতীয় সড়ক। ঘটনার বিবরণে জানা গেছে, ডনবস্কো স্কুলের সামনে সঞ্জয় চৌকানি নামের এক ব্যবসায়ীর নির্মাণ প্রতিষ্ঠানের একটি গেট খুলে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। দ্বিতীয় শ্রেণীতে পাঠরত 8 বছরের ওই ছাত্রের নাম দীপজ্যোতি মালাকার। এই ঘটনার পর উত্তেজিত জনতা ভাঙচুর চালান সঞ্জয় চৌকানির প্রতিষ্ঠানে। উত্তেজিত জনতা প্রতিষ্ঠানে ক্ষতি করার পাশাপাশি কয়েকটি ভারী বাহনেরও ক্ষতি সাধন করেন। পরে জনতা স্কুলের সামনা দিয়ে যাওয়া করিমগঞ্জ শিলচর জাতীয় সড়ক অবরোধ করে দিব্যর মৃত্যুর উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন। পাশাপাশি তারা স্কুলের সামনে নির্মাণ প্রতিষ্ঠানের নির্মাণ বন্ধেরও দাবি জানান। অবরোধের ফলে ব্যস্ত এই সড়ক, কয়েকশো যানবাহন আটকা পড়ে। ঘটনাস্থলে বিরাজ করে চরম উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ। পরে এ নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় জনৈকা বৃদ্ধা জানান, হামলায় হাত করে, হ্যাঁ খাম করে বাচ্চা তিন চারটে আইসে, এই কেন খেলাধুলা করে, তারা তো উচিত আসল বাচ্চাটান করে সরাইয়া দিত, সরাইয়া না দিয়া বাচ্চাটান তো সামনে অত বিরাট একটা গিল রাখছে, এটার তলে বড় মানুষ করলেই মরবো, বাচ্চাটান তো সেট করতে আসল না, বাচ্চাটা নিচে পড়ার পরে তারা বাগিয়া গেছে কি, বাগিয়া গেছে কি, কিন্তু বাচ্চাটা নিচে থাকিয়া মরি গেছে, জায়গা মরি গেছে। এলাকার অন্য এক বাসিন্দা অভিযোগ করেন, ডেভেলপমেন্টের আদেশকে তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাচ্ছিলেন তারা। এই অর্ডার ওবে না করিয়া তারা আবার ওয়াল ফিলিংও লাগছে তারা, হ্যাঁ ডেভেলপমেন্টের অর্ডার তারা তোয়াক্কা করে না। প্রদীপাল নামে একজন ইয়ে আছে, প্রদীপাল ধরুন ব্রোকার, হ্যাঁ ব্রোকার সংক্ষেপে এসএফআই আগামী 18 সেপ্টেম্বর আসাম বিশ্ববিদ্যালয়ে চলো ডাক দিয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক সমস্যায় বিপন্ন বরাকের ছাত্র সমাজকে তাদের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার দাবিতেই এসএফআই কাছাড় জেলা কমিটি এই বিশ্ববিদ্যালয়ে চলো ডাক দিয়েছে। পরে এসএফআই সাত দফা দাবির ভিত্তিতে ডাকা এই আন্দোলন কর্মসূচি নিয়ে কথা বলতে গিয়ে কাশ্যপ চৌধুরী জানান, আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে পাঠরত ছাত্রছাত্রীরা সিবিসিএস সিস্টেমে সময় মতো ফলাফল জানতে না পারায় বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পান না, এটা বড়ই দুর্ভাগ্যের। আগামী 18 সেপ্টেম্বরে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে একটা আসাম বিশ্ববিদ্যালয়ে একটা প্রতিবাদ সংগঠিত করব। মূলত বিষয়টা হয়েছে যে আসাম বিশ্ববিদ্যালয়ে যে ইউজি লেভেলে যে সিবিসিএস রয়েছে, এই সিবিসিএস সিস্টেমে চয়েস বেস ক্রেডিট সিস্টেমে অনেক সমস্যা রয়েছে, টাইম মতে ফলাফল দেয় না, 6 সেমিস্টারের স্টুডেন্টরা টাইম মতে ফলাফল পায় না, সেই জন্য বাইরের ইউনিভার্সিটি ওরা এমএএমএসসি করতে পারে না।
আমরা দেখছি যে ওখানে ফলাফলের অনেক খেলিমেলি, ওখানে যে রিভ্যালুয়েশন রিসেকের যে ব্যবস্থা, রিসেক আর রিভ্যালুয়েশনের ব্যবস্থার অনেক খেলিমেলি রয়েছে। এই যে সমস্যাগুলো রয়েছে সিবিসিএস সিস্টেমে, যে সমস্যায় ছাত্রছাত্রী ভারাক্রান্ত হয়েছে, এই সমস্যা নিয়ে আগামী 18 সেপ্টেম্বরে আমাদের এই আন্দোলনটা। আমার এই আন্দোলনের দুটো বিষয় আছে, সেটা হয়েছে আমরা দাবি করছি যে এখানে একটা বিশ্ববিদ্যালয় লাগে, যে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রিজার্ভেশন নাই, এখানে সব স্টুডেন্টরা এমএএমএসসি করতে পারছে না, সেজন্য আমরা দাবি করছি যে একটা ইউনিভার্সিটি বরাক ভেলিতে লাগে। কাশ্যপ আরও জানিয়েছেন, আসাম বিশ্ববিদ্যালয়ের আওতায় 52টি অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে, যেখানে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড কলেজের সংখ্যা 249। গুয়াহাটি বিশ্ববিদ্যালয় যদি 45 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে পারে, তাহলে আসাম বিশ্ববিদ্যালয় কেন নয়? ইউনিভার্সিটিতে শুধু 52টা অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে, কিন্তু গুয়াহাটি ইউনিভার্সিটিতে 249 অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে, সেখানে কিন্তু 45 ডেজের ভিতরে 6 সেমিস্টারের রেজাল্ট দিয়েছে, তাহলে কেন আসাম ইউনিভার্সিটি দিতে পারবো না? দিতেই হবে, যদি ওরা দিচ্ছে না তাহলে বাধ্য করবো আমরা, সেই জন্য আমাদের এই প্রতিবাদ। ওরা কেন তো ওরা এটা তো করে আমাদের যে স্টুডেন্টের যে ভবিষ্যৎ নষ্ট করছে, ওরা এডুকেশন দিচ্ছে কিন্তু এডুকেশনে বাইরে গিয়ে স্টুডেন্ট পড়তে পারছে না, সুযোগ পাইছে না, এটা তো হইতে দেবো না আমরা এসএফআই কখনো, সেই জন্য আমরা বলেছি যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এটা করতেই হবে, ওরা 45 দিনের জন্য যে ব্যবস্থা লাগে, ওদেরকে ইনফ্রাস্ট্রাকচার লাগে, টিচার লাগে, যে লাগে সরকার থেকে আনুক, কিন্তু ওরা এই ব্যবস্থাটা করতেই হবে, কারণ স্টুডেন্টকে বাইরে যেতে পড়তে হবে। তো করছে না কেন ব্যবস্থাটা? ওরা ইচ্ছাকৃত হতে পারে, আর ইনফ্রাস্ট্রাকচার আর এইসবের প্রবলেমে হতে পারে, কিন্তু যাই প্রবলেম হোক না কেন, এই প্রবলেমগুলো সলভ করে স্টুডেন্টদের সমস্যাটা সমাধান করতে লাগবে কর্তৃপক্ষকে। পরে এসএফআই হৃদয় গোস্বামী সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, 17 জুন উচ্চশিক্ষা সঞ্চালকালয় রাজ্যের 69টি মহাবিদ্যালয়ে বিএড ক্লাস শুরু করার নির্দেশ দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এতে বরাক উপত্যকার কোনো মহাবিদ্যালয়ের নাম নেই। তিনি বরাক উপত্যকার 3 জেলায়ও বিএড কলেজ স্থাপনের দাবি জানিয়েছেন। গত 17 জুন 2019 তারিখে উচ্চশিক্ষা সঞ্চালকের গুয়াহাটির যে কার্যালয়, এই কার্যালয় থেকে একটা সার্কুলার বের করা হয়েছে, আর সার্কুলারে বলা হয়েছে যে টোটাল 69 কলেজ, নাম মেনশন করা আছে, টোটাল 69টি মহাবিদ্যালয়ে নতুন করে ইন্টিগ্রেটেড বিএড কোর্স শুরু করা হবে। আর দুর্ভাগ্যের বিষয় যে ওই 69টি কলেজের তালিকার মধ্যে একটাও বরাক ভ্যালির উপত্যকায় কোনো একটা কলেজের নাম নেই। কিন্তু আমরা এই জায়গায় দাবি তুলেছি যে সময় টেটের জন্য বিএড ডিএলএড কম্পালসারি করা হয়েছে, সেই সময় মাত্র এখানে একটা সরকারি বিএড কলেজ রয়েছে, আর প্রাইভেটগুলোতে ফিজ এত বেশি যে সাধারণ ঘরের ছাত্রছাত্রীরা পড়তে পারে না, সেই জন্যে ওই 69 কলেজের সঙ্গে বরাকের 3 জেলায় ন্যূনতম 3টা কলেজে এই কোর্সটা, বিএড ডিএলএড কোর্সটা ইন্ট্রোডিউস করা হোক, এটা আমরা দাবি তুলেছি। কারণ এখন একসঙ্গে 69 কলেজে দিতে পারে, বিএড কোর্স শুরু করতে পারে, তাহলে কেন বরাকে পারে না, এটা আমাদের সেই জন্য দাবি তুলেছি যে ন্যূনতম 3টা বরাকের কলেজে, 3 ডিস্ট্রিক্টের 3টা কলেজে বিএড কোর্স শুরু করতে হবে। ত্রুটিপূর্ণ এনআরসি প্রকাশের প্রতিবাদে রাষ্ট্রীয় বজরং দলের ডাকা শুক্রবারের 12 ঘন্টার অসম বন্ধের প্রভাব কাছাড়ে তেমনভাবে না পড়লেও বন্ধে ব্যাপক প্রভাব পড়েছে করিমগঞ্জে। শুক্রবার সকাল থেকেই শহরের বাণিজ্যিক যানবাহন চলাচল করেনি, অটো রিক্সাগুলো বন্ধের সমর্থনে নজির এড়ায়নি, বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল, ব্যাংক খোলা থাকলেও গ্রাহকদের উপস্থিতি ছিল নগণ্য। তবে জেলাশাসক MS মণিভন্নন সময় মতোই কার্যালয়ে গিয়েছেন। বিভিন্ন দুর্নীতিতে জড়িত রংপুর সমবায় সমিতির সচিব আব্দুল তাহির বল্লস্কর বলে অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, খাদ্য সুরক্ষা প্রকল্পের কার্ড বন্টন থেকে শুরু করে চাল বন্টনের দুর্নীতিতে জড়িত সচিব আব্দুল, রংপুর সমবায় সমিতির চেয়ারম্যান সাজুল ইসলাম বড়ভূইয়া সহ 2 শতাধিক স্বাক্ষরকারীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সমবায় সমিতির উধারবন্দ কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগকারীদের সঙ্গে কথা বলেন সাব রেজিস্ট্রার AK সিনহা। অভিযোগকারীদের সঙ্গে তখন সমবায় সমিতির কার্যালয়ে উপস্থিত ছিলেন বিধায়ক মিহির কান্তি সোম, আফতাব হোসেন লস্কর, গোসাইপুর জিপি সভাপতি নসরুল হোসেন লস্কর, দয়াপুর জিপি সভাপতি বীরেশ গৌর প্রমুখ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক মিহির কান্তি সোম বলেন, উধারবন্দ ও রংপুর সমবায় সমিতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তার কাছে অভিযোগ আসছিল। দীর্ঘদিন ধরে রংপুর এবং উধারবন্দ কোপারেটিভের ব্যাপারে জনগণের মধ্যে সংশয় রয়েছে, সঠিক সময়ে জনগণ রেশন পাচ্ছেন না, এবং যারা পাচ্ছেন তাও আবার ওজনে কেউ কম পাচ্ছেন। আমরা অভিযোগ জানানোর পর ওনারা বললেন যে সেখান থেকে FCI, হ্যাঁ FCI গোডাউন থেকে তারা মাল কম পাচ্ছেন, সেজন্য সঠিক ওজন দিতে পারছেন না। তারপর FCI কে আমরা বাধ্য করলাম
ওদের মেশিন কাটা একটা কম ছিল, ওয়েট মেশিনের গন্ডগোল ছিল, সেটাও রিপেয়ার করা হলো। তারপরও মাল নিয়ে আসছেন ওনারা, আসার পরে দেখা গেছে তারপরও ওনারা মাল কম পাচ্ছেন, সঠিক সময়ে মাল পাচ্ছেন না। পরে রংপুর সমবায় সমিতির প্রাক্তন চেয়ারম্যান সাজুল ইসলাম বড়ভূঁইয়া বলেন, আব্দুল তাহির বড়লস্কর বিগত 20 বছর ধরে একক নায়কত্ব চালিয়ে যাচ্ছেন। পাঠানোর পর এটার মধ্যে একটি ইনকোয়ারি এসেছে যে আব্দুল তাহির বড়লস্কর বিগত 20 বছর হইতে উদারমন্দে একনায়কত্বভাবে সেই সেক্রেটারিশিপ চালিয়ে আছেন ওনার মর্জি মতো, এবং রংপুর কোপারেটিভে বিগত 10-12 বছর বা 15 বছর ধরে উনি সেক্রেটারিশিপ চালিয়েছেন। ডিলারদের অভিযোগও আমার কাছে এসেছে একটি এই রিটেন, যে এই অভিযোগে ওনারা ট্রান্সপোর্টেশন অ্যান্ড প্রফিট মানি রীতিমতো পাচ্ছেন না। তাই আজকে অমিয় কুমার সিনহা এই উপস্থিতিতে যে ইনকোয়ারিটি হয়েছে, এতে সব এই 15 থেকে 20 জন অ্যাটেন্ডেন্স কমপ্লেনার, এই জিপি প্রেসিডেন্ট বা আদার্স শেয়ার হোল্ডাররা এতে অভিযোগ এনেছেন, যেগুলা এগুলো উনি রেকর্ডে নিয়েছেন। ও বিধায়ক ভীরকান্তি সুমো উপস্থিত ছিলেন, উনিও বলেছেন ওনার এই করাপশন সম্বন্ধে যা কিছু বলার আপনাদেরকে ওনারা অবগত করেছেন। এবং একজন সুপারভিশন অফিসার বিগত 20 বছর ধরে আমাদের রংপুর কোপারেটিভিতে আছেন, কিন্তু ওনার সুপারভিশনে এই সমস্ত দুর্নীতি কেন হয়েছে এটারই জবাব চাই আমরা। শিক্ষক দিবসে উধারবন্দ অঞ্চলের 4 কৃতি শিক্ষক শিক্ষিকাকে সম্বর্ধনা জানালো মাতৃভাষা ঐক্য মঞ্চ। তারা হলেন নিখিল রঞ্জন ঘোষ, অর্চনা দেবরায়, নন্দিতা চক্রবর্তী এবং সোমনাথ দেব। এদিন শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয় মঞ্চের স্মরণিকাসহ উপহার সামগ্রী। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সঞ্জু রায় জানান, যেসব শিক্ষকের হাত ধরে উধারবন্দের ছাত্রছাত্রীরা নিজেদের জীবন এগিয়ে নিয়ে চলেছে, সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে, এদের 4 জনকে সম্বর্ধনা জানাতে পেরে ভীষণ আনন্দ বোধ করছেন তারা। আমাদের আজকের এই বিশেষ দিনে, শিক্ষক দিবসের বিশেষ দিনে, আমাদের প্রত্যেক শিক্ষক কুলদের প্রত্যেকের প্রতি মঞ্চের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে আমরা উধারবন্দির বিশিষ্ট 4 জন শিক্ষক শিক্ষিকা রিটায়ার্ড যারা করেছেন তাদের কাছে আমরা মঞ্চের পক্ষ থেকে যাচ্ছি। এখন আমরা এসেছি অর্চনা দেবরায়ের বাড়িতে, ওনাকে আমরা মঞ্চের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করব শিক্ষক দিবসকে কেন্দ্র করে। যাদের হাত ধরে উধারবন্দের বিশেষভাবে উধারবন্দের ছাত্রছাত্রীরা এগিয়ে গেছে, নিজের জীবনকে এগিয়ে নিয়ে চলেছে, সেই সব কৃতি শিক্ষক শিক্ষিকাদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য আমরা আজকে উধারবন্দের বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমাদের শিক্ষকদের কাছে আমরা আগে গেছি নিখিল ঘোষ, নিখিল রঞ্জন ঘোষ মহাশয়ের কাছে, তারপর গেছি সোমনাথ দেবের কাছে, এবার এসেছি আমরা অর্চনা দেবরায়ের বাড়িতে, ওনাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। তারপর যাব আমরা নন্দিতা চক্রবর্তীর বাড়িতে, ওনাকে গিয়ে আমরা মঞ্চের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করব। বদরপুর বুন্দাসির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা নিয়ে সোচ্চার হয়েছে বদরপুর যুব সমাজ। অভিযোগে জানা গেছে দীর্ঘদিন ধরে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটিতে নেই চিকিৎসক, নেই কোনো স্বাস্থ্যকর্মী। মাঝে মধ্যে আউটডোর খোলা থাকলেও ইনডোর পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার যুব সমাজের পক্ষে এক প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। যুব সমাজের সদস্যরা হাতে প্লে কার্ড নিয়ে তোলেন সরকারের বিরোধী তুমুল স্লোগান। পরে যুব সমাজের জনৈক সদস্য বক্তব্য রাখতে গিয়ে জানান, কর্তৃপক্ষের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করা হয়েছে, ইভেন মেমোরেন্ডামও দেওয়া হয়েছে যে এই হসপিটালে যে একটা ম্যাটারনিটি ইউনিটও রয়েছে, কিন্তু এই হসপিটালে এখন কোনো রেসিডেন্সিয়াল ডাক্তার নাই। যিনি ইনচার্জ উনি সপ্তাহে সব দিন আসেন না, উনি কোনো সপ্তাহে 3 দিন, কোনো সপ্তাহে 4 দিন আসেন। উনি একজন মহিলা, উনিও অসুস্থ, কিন্তু এই বিষয়ে জানানো হয়েছে জয়েন্ট ডিরেক্টরকে, কিন্তু উনি বিভিন্নভাবে আশ্বাস দেন, কিন্তু সেই আশ্বাসটা সময় মতো পূরণ হয় না। যার কারণে বাধ্য হয়ে এই হসপিটাল যে এমন একটা জায়গাতে যে এই হসপিটাল যে শুধু টাউন তা নয়,
ইভেন দুইটা জিপির বিভিন্ন গ্রামের মানুষ এই হসপিটালের উপর নির্ভর। কিন্তু মানুষ আসেন কিন্তু ডাক্তার নাই, হসপিটাল খোলা, কিন্তু এই সেই খোলাতে তো কোনো কাজে লাগছে না, যার কারণে মানুষ অত্যন্ত মুগ্ধভোগী। এই অতি সত্তর আমাদের এই প্রতিবাদ এই জন্য যে আমরা একটা মেসেজ দিতে চাই যে বিভাগীয় কর্তৃপক্ষদেরকে এবং মন্ত্রী মহোদয়কে, যে আমরা জানি একজন উপযুক্ত মন্ত্রী আমাদের এই আসামে রয়েছেন, বিশেষ করে স্বাস্থ্য বিভাগে, তা সত্ত্বেও যে এই বদরপুরের সংলগ্ন একটি এত গুরুত্বপূর্ণ হসপিটাল যে বিভিন্নভাবে ভুক্তভোগী, তাই আমরা এই প্রতিবাদের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই অতি সত্তর, যাতে আমাদের একজন পার্মানেন্ট, একজন রেসিডেন্সিয়াল স্থায়ী ডাক্তার একজন, আর সাথে আরো তিনজন থাকা দরকার, যে চারজন ডাক্তার হসপিটালে অতি সত্তর আসেন। ইচ্ছে ডানার শারদ নন্দিনী প্রতিযোগিতা শুরু হচ্ছে 8 সেপ্টেম্বর। ওই দিন বিকেল 4:30 বঙ্গভবনে শুরু হবে অনুষ্ঠান। এবারে অনুষ্ঠানে যোগ দিতে আসছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু এবং দুজন ইন্টারন্যাশনাল বিউটি প্রজেক্ট উইনার, এদের মধ্যে একজন স্মিতা দেব এবং অন্যজন মামুন সাহা। এছাড়া অনুষ্ঠানে থাকবেন নতুন দিল্লি থেকে ভারতীয় সমতার সমাজের সভাপতি কালীরাম তোমারজি। বরাক থেকে মোট 16 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। বছরের মতো এবছরও ইচ্ছেডানা আয়োজন করছে একটি শারদ নন্দিনী। এবছর এটা আমাদের সপ্তম শারদ নন্দিনী। গত 2013 থেকে আমরা এই অনুষ্ঠানটি করে আসছি। পুজো আর পুজোর ঠিক আগে এবং পুজোকে ঘিরে, দুর্গাপুজোকে ঘিরে, দুর্গাপূজার যে ফ্যাশন স্টেটমেন্ট সেটাকেই আমরা তুলে ধরি আমাদের শারদ নন্দিনীতে। এবং আমরা বছরের পর বছর যেভাবে অনুষ্ঠানটি করছি, আমরা কিন্তু প্রত্যেক বছর লোকে আর বেশি আগ্রহের সাথে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের অনুষ্ঠানে, তাই সত্যিই আমাদের কাছে একটা বিরাট পাওনা। আমরা এবছর এই অনুষ্ঠান করছি 8 সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর শিলচর বঙ্গভবনে সন্ধ্যে 6:30 থেকে আমাদের অনুষ্ঠান। এবং এবছর আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে আসছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু, আছেন দুজন ইন্টারন্যাশনাল বিউটি পিজেন্ট উইনার, একজন স্মিতা দেব যিনি শিলচরেরই মেয়ে, এখন কর্মসূত্রে বাইরে থাকেন, এবং আরও একজন মামুন সাহা যিনিও একজন ইন্টারন্যাশনাল পিজেন্ট উইনার। তাছাড়া আসছেন দিল্লি থেকে কালীরাম তোমারজি, ভারতীয় সমতা সমাজের প্রেসিডেন্ট, উনি আসছেন আমাদের সাথে যোগ দিতে এই অনুষ্ঠানে। শেষ করার আগে আমার বাংলা বিশ্ব বিশ্বের খবর আরও একবার। গ্রিল চাপা পড়ে শিশুর মৃত্যু, উত্তেজিত জনতার পথ অবরোধ। বিএড সহ 7 দফা দাবিতে সরব এসএফআই, 18 বিশ্ববিদ্যালয় চালু। রাষ্ট্রীয় বজরং দলের ডাকা বন্ধের প্রভাব করিমগঞ্জে, সাড়া দিল না কাছাড়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।